প্রিয় শিক্ষার্থীরা, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি বরাবরের মতো যে অধ্যায়টি পড়াতে যাচ্ছি সেটি হলো জ্যামিতিক আলোক বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় থেকে লেন্সের রশ্মিচিত্র এবং লেন্সের যে বিম্ব গঠন সেটি নিয়ে আলোচনা করব। এখানে দেখো লেন্সের রশ্মিচিত্রটা, এটা আমাদের জানা দরকার। এখানে আমরা যখন লেন্সের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রবেশ করাবো, এটি কোন কোথায় যে মিলিত হবে, কোন পথে যাবে বা কোন পথে কোথা থেকে রশ্মিটা অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে তা আমাদের জানতে হবে। যখন আলোক রশ্মি লেন্সে প্রবেশ করবে, লেন্সে প্রবেশ করবার প্রতিসরণের পর এটি তিন ধরনের হতে পারে। এই তিন ধরনের আমি বলবো, এটাকে তিনটা রুলস রয়েছে। এই তিনটা রুলসের মধ্যে যে কোনো দুইটা রুল ফলো করে আমরা উত্তল এবং অবতল লেন্সের ক্ষেত্রে বস্তুর অবস্থান কোথায় হবে এবং বিম্ব কোথায় গঠিত হবে সেটি জানতে পারবো। এখানে দেখো লেন্সের রশ্মিচিত্রে তিন ধরনের রশ্মির কথা বলেছি, যে তিন ধরনের রশ্মিচিত্র ব্যবহার করে বিম্ব গঠন করা যায়। এখন আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র বরাবর গেলে প্রতিসরণের পর সোজাসুজি চলে যাবে। এখানে আরেক ব্যাখ্যা দিলেই তোমাদের মনে করে দিতে চাই, এটি কি লেন্সের এই যে মিডল পয়েন্টটা, এটি হলো কি আলোক কেন্দ্র। এই যে এফ, এটা হলো প্রধান ফোকাস, ট্রাইসেপ দূরত্ব, এটি কি, এই ট্রাইসেপটাকে কিন্তু আবার বক্রতার কেন্দ্রও বলা হয়। এখানেও দেখো প্রধান ফোকাস, এখান থেকে আলোক কেন্দ্র থেকে এই পর্যন্ত যতটুকু দূরত্ব হবে ট্রাইসেপ, এখানেও কিন্তু ততটুকু দূরত্ব হবে। তোমরা যখন খাতায় আঁকবে লেন্সের বস্তুর অবস্থান, বিম্বের অবস্থান, প্রধান ফোকাস, আলোক কেন্দ্র, এটা অবশ্যই স্কেল দিয়ে মেপে মেপে তোমাদের করতে হবে। এখন দেখো আলোক কেন্দ্র বরাবর গেলে আলোক রশ্মি, এই যে আলোক কেন্দ্র বরাবর যদি যায় তাহলে প্রতিসরণের পর কী হবে, সোজাসুজি চলে যাবে। মনে করো একটি আলোক রশ্মি আমি বিবেচনা করলাম, এটি যদি আলোক কেন্দ্র বরাবর যায় তাহলে এটি কী হবে, সোজাসুজি চলে যাবে, কোনো দিকে বেঁকে যাবে না। এই যে আপতিত রশ্মিটা এখানে প্রতিসরিত হয়ে লেন্সে, তারপরে কী হবে, এটি আলোক কেন্দ্র বর প্রতিসরণের পর সোজা সোজাসুজি চলে যাবে। দুই নম্বরে দেখো প্রধান অক্ষের সমান্তরালে গেলে এটি কি আলোক রশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে যায় বা প্রধান ফোকাস হতে নিঃসৃত হচ্ছে বলে মনে হয়। এখন দেখো এখানে প্রধান ফোকাসের মধ্য দিয়ে যায় এই ঘটনাটি ঘটবে উত্তল লেন্সের ক্ষেত্রে এবং প্রধান ফোকাস হতে নিঃসৃত হচ্ছে বলে মনে হবে এটি ঘটবে অবতল লেন্সের ক্ষেত্রে। এখানে প্রধান অক্ষের সমান্তরালে গেলে, প্রধান অক্ষের সমান্তরালে দেখো এই যে রেখাটি আছে এটি কি আমাদের প্রধান অক্ষরেখা, এই এই রেখাটা হলো প্রধান অক্ষরেখা। এখন প্রধান অক্ষের সমান্তরালে যদি আমরা একটা রশ্মি বিবেচনা করি, মনে করো এই যে প্রধান অক্ষের সমান্তরাল, এটার সমান্তরালে একটা রশ্মি বিবেচনা করলাম। আচ্ছা এখানে এটা আমরা এখানে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি বিবেচনা করলাম, এটি কি হবে, প্রধান ফোকাসের মধ্য দিয়ে যাবে বা প্রধান ফোকাস হতে নিঃসৃত হচ্ছে বলে মনে হবে। যখন এটি প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে এখানে প্রতিসরিত হচ্ছে, একবার কি করবে, প্রধান ফোকাসের মধ্য দিয়ে চলে যাবে। এটি ঘটবে কখন, যখন এটি উত্তল লেন্সের ক্ষেত্রে হচ্ছে। অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে দেখো, এটি মনে করলাম একটি অবতল লেন্স, এটা হলো প্রধান অক্ষ, এটি হলো তার আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র। এই প্রধান অক্ষর সমান্তরালে যদি আলোক রশ্মি আমরা প্রবেশ করাই তাহলে কি হবে, এটি কি আমরা তো জানি যে প্রতিসরণের পর কি হয়, এইভাবে বেঁকে যায়। তো প্রধান ফোকাস যদি এটাকে ধরি, প্রধান ফোকাস হতে নিঃসৃত হচ্ছে বলে মনে হবে যে প্রধান ফোকাস থেকে এই রশ্মিটা আসতেছে। দুই নম্বর পয়েন্ট, এটা হলো এই যে এইটা ছিল আমাদের এক নম্বর পয়েন্টের ক্ষেত্রে, দুই নম্বর পয়েন্টের ক্ষেত্রে এটি, এই যে দুই, এটি হলো দুই নম্বর রুল। তিন নম্বরে দেখো প্রধান ফোকাস দিয়ে যায় আলোক রশ্মি, যদি প্রধান ফোকাস দিয়ে যায় বা প্রধান ফোকাস অভিমুখী হয় তাহলে আলোক রশ্মি কী হবে, প্রধান অক্ষের সমান্তরাল হবে। এই যে একটু আগে যে ঘটনাটি দেখলাম তার বিপরীত ঘটনাটা আর কি, এই যে রশ্মি চিত্রটা আছে এইটাকে যদি আমরা এই পাশে যে প্রধান ফোকাস দিয়ে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মিটা মনে করো আসতেছে, এটি কী হবে, প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে এই যে উত্তল লেন্সের ক্ষেত্রে। অবতল লেন্সের ক্ষেত্রে দেখো রশ্মিটা এভাবে আসতেছে এখান থেকে, এই যে প্রধান ফোকাস অভিমুখী হচ্ছে তাহলেই কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে হবে, তখন আলোক রশ্মির চিহ্নটা কী হবে, এই বরাবর হবে। শিক্ষার্থীরা এই তিনটা রুলসের মধ্যে যে কোনো দুইটা রুল ফলো করে আমরা উত্তল এবং অবতল লেন্সের ক্ষেত্রে বিম্ব গঠন করতে পারবো। এখন আসি উত্তল লেন্সের ক্ষেত্রে
কী কী হয়। উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুর অবস্থান, মানে বস্তুকে ছয়টা অবস্থানে রাখলে আমরা কোন কোন জায়গায় বিম্ব পাবো দেখো। এখানে বস্তুর অবস্থান যদি অসীমে হয় তাহলে কি হবে, ট্রাইসেপের বাইরে হলে কি হবে, ট্রাইসেপে হলে কি হবে, এফ এবং ট্রাইসেপের মধ্যে হলে কি হবে, এফ ফোকাসে হলে কি হবে, লেন্স ও ফোকাসের মধ্যে হলে কি হবে। এখানে আমি তোমাদের কিছু টেকনিক শিখাই দিব, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। এখানে মনে করো বস্তুর অবস্থান, এখন বস্তুর অবস্থানের উপরেই মূলত বিম্বের বিম্ব কোথায় গঠিত হবে সেটি নির্ভর করে। বস্তুর অবস্থানের যদি পরিবর্তন হয় তাহলে কি হবে, বিম্বের অবস্থানেরও পরিবর্তন হবে। এখন দেখো মনে করো বস্তু অসীমে রয়েছে, আমরা তো অসীম তো পরিমাপ করতে পারবো না, তাহলে মনে করে নিলাম যে বস্তুটা অসীমে বলতে এই পজিশনে আছে, এই পজিশনে। অসীমটাকে আমরা কী করলাম, এখানে এটা হলো মনে করে নিলাম, এটি হলো এক নাম্বার পজিশন। এখানে তারপর দেখো দুইয়ে হলো ট্রাইসেপের বাইরে, বস্তুর অবস্থান যদি ট্রাইসেপের বাইরে বলতে এখানে ধরলাম, মনে করো এখানে বস্তুর অবস্থান হলো ট্রাইসেপে, এটাকে দিলাম দুই নাম্বার পজিশন। তিন নাম্বারে দেখো যদি বস্তু ট্রাইসেপে থাকে তাহলে ট্রাইসেপে দিলাম তিন নাম্বার পজিশন বস্তুর অবস্থান। ট্রাইসেপ এবং এফ এর মধ্যে যেটি হবে এটি হলো এখানে, এটাকে দিলাম কয় নাম্বার, চার নাম্বার পজিশন। যদি এফে থাকে, ফোকাসে থাকে, এটিকে দিলাম পাঁচ নাম্বার পজিশন। আর ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে যেটি আলোক বস্তুর অবস্থান করে তাহলে এটিকে দিলাম ছয় নাম্বার পজিশন। কার ক্ষেত্রে এটি, কিন্তু আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে দেখতেছি, উত্তল লেন্সের ক্ষেত্রে, উত্তল লেন্সের ক্ষেত্রে। এখানে আরেকটি কথা বলে নেই, সেটি উত্তল লেন্সের ক্ষেত্রে বাস্তব এবং অবাস্তব উভয় প্রকার বিম্ব গঠিত হতে পারে, কিন্তু এটি মনে রাখবে যে অবতল লেন্সের ক্ষেত্রে শুধুমাত্র কি অবাস্তব বিম্ব গঠিত হবে এবং সেই বিম্বটি কী হবে, সোজা ও খর্বিত হবে। এখানে খর্বিত কথাটির অর্থ হলো ছোট হওয়া। আচ্ছা এখানে দেখো এই যে ছয়টা পজিশন, এই ছয়টা পজিশনে বস্তু রাখলে বিম্বের অবস্থান কী হয় দেখো, আমি তোমাদের সেই টেকনিকটা শেখাই দিই। আচ্ছা এখানে দেখো বস্তু যদি অসীমে হয়, এর একটা বস্তুর অবস্থানগুলোর উপর ভিত্তি করে দেখো আমি একটা টেকনিক শিখে দিই, যে বস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান ইকুয়াল টু কি সিক্স, ছয়টা পজিশনে। আচ্ছা এখন বস্তুর অবস্থান দেখো যদি অসীমে হয়, অসীমটাকে আমরা ধরলাম এক নাম্বার পজিশন, এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে কিন্তু ইন্ডিকেট করা হয়েছে, এইটা মনে রাখতে হবে তোমাদের। আচ্ছা অসীম হলে তখন কি হবে বস্তুর অবস্থান, এখানে বস্তুর অবস্থান বলতে ইউ দ্বারা বোঝানো হয়। আচ্ছা এখানে বস্তুর অবস্থান যদি ওয়ান হয়, ওয়ান প্লাস বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান ইকুয়াল টু কি সিক্স। এখন তাহলে বিম্বটা আমরা কোথায় পাবো, বিম্বের অবস্থান কোথায় হবে, বিম্বের অবস্থান সিক্স মাইনাস ওয়ান, সিক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কোথায় হচ্ছে ফাইভে, অর্থাৎ কোথায় হচ্ছে ফাইভ হলে কী হবে ফোকাসে হবে, এই যে দেখো ফাইভ এটি হলো ফোকাসে, এই ক্ষেত্রে হবে আমরা তখন কী পাবো বিম্বের অবস্থান ফোকাসে পাবো। এখন দেখো এই এই অনুরূপভাবে যে এই যে ট্রাইসেপের বাইরে হলে দুই নাম্বার পজিশন, এখানে যদি দুই বসাও তাহলে আমরা কী পাবো বিম্ব কোথায় পাবো, দুই থেকে বিয়োগ, ছয় থেকে বিয়োগ দিলে কত হবে চার। অনুরূপভাবেই করতে পারো ট্রাইসেপে হলে কী হবে, এখানে থ্রি যদি বসিয়ে দাও তাহলে তোমার বিম্ব পাওয়া যাবে কততে, থ্রিতে। এইভাবে এই সিস্টেমে তোমরা মনে রাখতে পারো। শিক্ষার্থীরা তোমাদের যে এই সিস্টেমটা শিখিয়ে দিলাম, এই সিস্টেমেই তোমরা এই মানগুলো বসিয়ে, অবশ্যই মানগুলো মনে রাখতে হবে, এই মানগুলো বসিয়ে তোমরা বিম্বের অবস্থান কোথায় হবে সেটা বের করতে পারবে। এখন চিত্রের সাহায্যে দেখি, এখানে তো আমাদের রুল আছে তিনটা, এই তিনটার মধ্যে যে কোনো দুইটা ফলো করে আমরা বিম্বের অবস্থান নির্ণয় করব। তাহলে চলো কয়েকটি আমরা বিম্বের অবস্থান, বস্তুর অবস্থান কোথায় হলে বিম্বের অবস্থানগুলো কোথায় হবে সেটি দেখি। আচ্ছা এখানে দেখো আমি হাত দিয়ে আঁকবো, হয়তো বা এদিক সেদিক হতে পারে একটু, তোমরা যখন খাতায় আঁকবে তখন মেপে আঁকবে একদম কারেক্টলি মিলে যাবে। এখানে দেখো যেহেতু অসীমের কথা বলা আছে, এখানে অসীমে যদি ধরো মনে করো বস্তু অসীমে হলো প্রথমত, আচ্ছা এখানে আমরা ধরলাম মনে করো বস্তু আছে কোথায়, ট্রাইসেপে আছে, ট্রাইসেপে, এই যে ট্রাইসেপে এই থ্রিতে, তো বস্তুর অবস্থান এভাবে আঁকতে হবে আমাদের থ্রিতে আছে এখানে। তাহলে একটা আলোক রশ্মি আমরা এখানে তিনটা রুলের মধ্যে একটা ধরলাম যে আলোক কেন্দ্র বরাবর, প্রথমত আমাদের কী করতে হবে এই আলোক কেন্দ্র বরাবর নিয়ে যেতে হবে,
এই আলোক কেন্দ্র বরাবর নিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে এক নম্বরই গেল, আলোকরশ্মি কী হচ্ছে লেন্সে প্রতিসরণ করে এটি কী হচ্ছে সোজাসুজি চলে যাচ্ছে। আরেকটি দেখো, আরেকটা যদি আমরা লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে নিয়ে যাই তাহলে কী ঘটনা ঘটবে, প্রধান অক্ষের সমান্তরালে আরেকটি আছে, এখানে আরেকটু কাজ করি, সেটি হলো এই অবস্থানগুলো আমরা সরিয়ে দিই এখান থেকে, এগুলো সরিয়ে দিলাম, তাহলে আলোক কেন্দ্র বরাবর গেলে কী হচ্ছে সোজাসুজি চলে যাচ্ছে। আচ্ছা, এখন আরেকটি আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে গমন করে তাহলে কী হবে, সেটি এখানে প্রধান অক্ষের সমান্তরালে গেলে, এখানে আমরা ট্রাইসেপে দেখতেছি, ট্রাইসেপে হলে থ্রিতে, তাহলে বস্তুর অবস্থান যদি থ্রিতে হয় বিম্বের অবস্থান কত হবে, সিক্স থেকে থ্রি বিয়োগ করলে আমরা কোথায় পাবো, থ্রিতে, তার মানে কি থ্রিতে বলতে এখানে ট্রাইসেপ বোঝাচ্ছে, তার মানে ট্রাইসেপে হলে বিম্বের অবস্থান কী হচ্ছে ট্রাইস এফে হবে, এটি কী হবে ট্রাইসেপে, তাহলে আমরা কি পাবো, এটিকে এটি মিশাই দিই, এই অবস্থায় আলোকরশ্মি এদিক দিয়ে আসলো, তারপর প্রতিসরণের পর কী হবে, এই যে আমাদের কী করতে হবে প্রধান অক্ষের ফোকাস দিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, হাতি কোর্সে এই জন্য একটু মিলবে না, একটু সামনাসামনি হয়েছে, যখন তোমরা একে স্কেল দিয়ে একে করবে একদম ফিক্সড এখানে হবে, এই পজিশনটা হবে ট্রাইসেপ পজিশন, এখানে আমি যদিও এখানে তো মেপে আঁকি নাই যার কারণে এখানে ওভাবে মিলবে না। আচ্ছা, আলোকরশ্মি আরেকটা এদিক দিয়ে গেলে তাহলে থ্রিতে হলে বস্তুর অবস্থান যদি থ্রিতে হয় বিম্বের অবস্থান কী হবে, এই থ্রি পজিশনেই হবে, অর্থাৎ ট্রাইসেপে হবে। এরকম যদি যত বেশি আমরা লেন্স এই যে বস্তুর অবস্থানটাকে লেন্সের যত কাছাকাছি নিব বিম্ব কিন্তু তত কী হবে বড় হবে। উত্তল লেন্সের ক্ষেত্রে দেখো, এখানে যদি ফোকাসে মনে করো এফে, এই যে এফে হয় বস্তুর অবস্থান মনে করো এফে, তাহলে একটা রশ্মি ওভাবেই নিয়ে যেতে হবে, তাহলে এখানে ও এখানে আরেকটা কথা বলে নেই, দেখো বস্তুর অবস্থান এইখানে দেখো এই এরকম ছিল, এখানে কিন্তু দেখো ট্রাইসেপ এই বস্তুর অবস্থানের থেকে যে বিম্বের যে অবস্থানটা আছে এটি মনে করো এটার নাম দিলাম এ, এটি হলো বি, এখানে এসে বস্তুর অবস্থানটা কিন্তু বিম্বের অবস্থানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে দেখো এই বস্তুটা উল্টে গেছে, তাই এটি হলো বি প্রাইম, এটি হলো কি এ প্রাইম। এখন এখানে যে বস্তুটা যতটুকু ছিল বিম্ব কিন্তু গঠিত হয়েছে তার থেকে কি বড়, তার মানে আকারে কি হয়েছে বড় হয়ে গেছে, তার মানে এখানে আমরা বুঝতেছি বস্তুর অবস্থানের থেকে বিম্বের অবস্থানটা বড় হচ্ছে, এক্ষেত্রে ট্রাইসেপে রাখলে ওইদিকে আমরা পাচ্ছি কি বিম্বটা পাচ্ছি বড়। এখানে যখন আবার এফ এবং ট্রাইসেপের মধ্যে যদি ধরো তাহলে এই পজিশনে আসবে, এই পজিশনে, এই পজিশনে যদি সেই ওই সিস্টেমে আমরা যদি ওই রুল ফলো করি তখন কী হবে, একটা রশ্মি আলোক কেন্দ্র বরাবর নিয়ে যেতে হবে, আলোক কেন্দ্র বরাবর চলে যাবে, আরেকটি রশ্মিকে আমরা তখন কী করবো আরেকটা এই বরাবর নিয়ে যেতে হবে, অবশ্যই তোমাদের কী করতে হবে এই তীর চিহ্নগুলো অ্যারো চিহ্নগুলো অবশ্যই দিতে হবে, নয়তো কিন্তু নাম্বার কাটবে, আরেকটা প্রধান অক্ষের সমান্তরালে যেটি সেটিও কিন্তু অবশ্যই ইন্ডিকেট করতে হবে। আরেকটা রশ্মি যদি তোমরা এই বরাবর নিয়ে যাও, আমরা আরেকটা রুল ফলো করে নিয়ে যাই, প্রধান ফোকাসের মধ্য দিয়ে কী করতে হবে নিয়ে যেতে হবে, প্রধান ফোকাসের মধ্য দিয়ে নিয়ে গেলে কী হবে দেখো এই এই পজিশনে আসতেছে। তোমাদের এগুলো বোঝার জন্য অবশ্যই বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। এখানে দেখো বস্তুর অবস্থান যতটুকু তার থেকে বিম্বের অবস্থান যদি গঠিত হয় এফ এবং ট্রাইসেপের মধ্যে, এফ এবং ট্রাইসেপের মধ্যে এখানে দেখো এক্ষেত্রে কিন্তু বিম্বের অবস্থানটা কিন্তু বড় হচ্ছে, তার মানে একটা বস্তুকে বস্তুর অবস্থান যত বেশি লেন্সের কাছাকাছি আসবে বিম্ব কিন্তু তত বড় গঠিত হবে উত্তল লেন্সের ক্ষেত্রে। শিক্ষার্থীরা এটিকে তোমরা এই রুল ফলো করে বারবার প্র্যাকটিস করে তোমরা এই যে বস্তুর অবস্থান কোথায় হবে বিম্বের অবস্থান কোথায় হবে সেটি জানতে পারবে। পরবর্তী ক্লাসে আমি অবতল লেন্সের ক্ষেত্রে বিম্বের অবস্থান কী হবে সেটি নিয়ে আলোচনা করব, তার সাথে আরও কিছু আলোচনা করব। তোমরা এটা বাসা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং বুঝতে সমস্যা হলে আমার সাথে আলোচনা করতে পারো। তোমরা আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।